কোনো ভাবে চলে গেছে, উনার কালকে থেকে আবার 14 দিন বাদে শুরু হয়ে যাবে। 31st মে, মের এন্ড, লাস্ট উইক অফ মে, সরি লাস্ট উইক অফ এপ্রিল আর ফার্স্ট উইক অফ মে, এটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে আমাদের কাছে ভয়াবহ, ভয়াবহ। আমি বলি আপনাদেরকে, জেনে রেখে দিন, আমরা একদম মাটিতে নেমে কাজ করছি। হাওড়া জেলা হাসপাতাল টোটাল বন্ধ, পুলিশ দিয়ে ব্যারিকেড করে একদম শ্মশান করে দেওয়া হয়েছে, একটা ভৌতিক বাড়ি হয়ে গেছে হাওড়া জেলা হাসপাতাল, খবর নিয়ে দেখবেন। তাহলে অতজন ডাক্তার, অতজন নার্স, অতজন আয়া, অত লোক সব চলে গেছে কোয়ারেন্টাইনে। কি প্রেশার দেখুন, তারা সব চলে এসছে সঞ্জীবন হসপিটাল অথবা ESI হসপিটাল। আমাদের কোয়ারেন্টাইন দুটো, ওমদয়াল আর একটা হচ্ছে CIPT কলেজ, আমাদের দুটো কোয়ারেন্টাইন ভর্তি হয়ে যাচ্ছে। যিনি পরিসংখ্যান দিচ্ছিলেন কিছুক্ষণ আগে, এমন আসবে, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করেন, এমন আসবে, চিকিৎসা হবে না। যেমন আপনার হাসপাতাল চারটে, দুটো কোভিড, একটা হচ্ছে ESI, একটা হচ্ছে সঞ্জীবন, আর দুটো কোয়ারেন্টাইন, একটা হচ্ছে ওমদয়াল, একটা হচ্ছে CIPT। হাসপাতালে সিট কটা আছে? সঞ্জীবনে আছে 320টা, ESI হাসপাতালেও 300 কতটা আছে। এই হচ্ছে কন্ডিশন। যদি 15,000 লোক এফেক্ট হয়, আপনি একটু চিন্তা করুন, আপনার বাড়ির লোক নিয়ে যাচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, সঞ্জীবনে ঢুকতে পাচ্ছেন না। 15,000 লোক তো কে ঢুকবে, কোথায় ঢুকবে, ঢুকবেন কোথায়, চিকিৎসা হবে কোথায়, চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। এই জন্য বলছে যে কিছু মানে এমনও হবে, ফুটপাতে পড়ে থাকতে হবে, আপনার চিকিৎসা নেই তো। হাওড়া জেলা বন্ধ হয়ে গেছে, দেখুন আরো পরের সপ্তাহে আরেকখানা হাসপাতাল বন্ধ হয়ে যাবে, জানি না, হতেই পারে, কার মধ্যে কোয়ারেন্টাইন, কার মধ্যে ধরা পড়ে যাবে। আমি সেই জন্য বলছি, খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিন। আমার এই বার্তা যেখানে যেখানে গেল সবাইকে বলুন, এটাকে ক্যাজুয়ালি নেওয়ার জায়গা নয়। দেখুন আপনারা যারা স্ট্যাটিস্টিক্স জানেন, যারা দেখেন টিভির দৌলতে, খবরের কাগজের দৌলতে, যে পরিসংখ্যান ছিল তার থেকে লাস্ট 72 ঘন্টায় কি রেশিওতে বেড়ে গেছে, কালকে দেখবেন আরো বেড়ে গেছে। আপনারা অ্যালার্ট থাকুন, আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন করুন, আর হাতটা সবসময় ধরবেন। ডাক্তাররা আমাকে সবসময় বলছে, বড়বাবু আপনাদেরকে সব জায়গায় যেতে হয়, আমরা এই টিম নিয়ে সবসময় ঘুরছি, হাত হয় কথায় নয় কথায় হাত ধুন, হয় কথায় নয় কথায় হাত ধুন, কেন কখন চোখে দেবেন জানেন না আপনি, হয় কথায় নয় কথায় হাত ধুন, আর মাঝে মধ্যে জল খান, কমলা লেবু খাবেন, ভিটামিন সি খাবেন, কমলা লেবু খাবেন, এগুলো আমাদেরকে ট্রেনিং এ বলা হয়েছে। আপনারা প্রচুর পরিমাণে একটা করে দুটো করে কমলা লেবু খাবেন, এটা কি হবে, ইমিউনিটি বাড়ায়, এই ক্ষেত্রে প্রচন্ড ভিটামিন সি এর প্রচন্ড দরকার, খাবেন আপনারা। এটা আমি বলার সুযোগ পেলাম বলে দিলাম, আপনারা ভালো থাকুন।